আজকে দুপুরে খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে আছে রসুন ভাজা কালো জিরা দিয়ে। নুন দিয়ে খেতে দারুণ লাগে। আর আছে মুগের ডাল। তার সাথে রাঙা আলু বা মিষ্টি আলু ভাজা। আর আছে পেঁপের ডালনা। তারা খাওয়া শুরু করছি। হ্যাঁ, আজকে কাজ করাটা পচে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। না মানে খাইনি আর কি, খেয়ে ফেলতে হবে। প্রোটিন আছে তো, শুরু করা হবে কিন্তু। ঠিক আছে, ডাল এগুলো খাওয়ানোর জন্য না, এখন তো তোকে এরকম সিদ্ধ খাওয়া দেখে তো বলছি হাসপাতাল থেকে সিস্টারও তাই বললো, আর সেদিন ডাক্তারবাবু তাই বললেন। আলুটা বাদে আলু সিদ্ধ একবার, তাছাড়া সব সিদ্ধ।
করতে পরিমাণটা বাড়াতে পারবো আরো খেতে ইচ্ছে করে রেখাদিন না আন্দাজ বলে কোনো বস্তু নেই, এক হাত ডাল কখনো এত এতক্ষণে নয়। তোর পাশে বসে এমনিতে মাছ খেতে ভালোও লাগে না, তাছাড়া একার জন্য আমার খুব ভয়
ভলিউমটা একটু বেশি হয়ে গেছিলো। কোথার থেকে যে ওইটা খেপবে কেউই বলতে পারে না। বললে Cool.